নমস্কার সোহম শ্রিবিতে আপনাদের সবাইকে স্বাগত দ্বিতীয় পুরুষের নো স্পাইলার রিভিউ দিতে এখনই সোহমস শ্রিভিউতে তো কেমন লাগলো দ্বিতীয় পুরুষ অসম্ভব একটা অসাধারণ স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টটার ওপরে আমরা এক্সপেক্ট করেছিলাম যে বাইশে শ্রাবণের পরে এমন একটা সিনেমা যে সিনেমাটা বাইশে শ্রাবণের যথাযথ সিকুয়েল হতে পারে দ্বিতীয় পুরুষের ট্রেলার থেকেই সেটা আমরা জানি সেটা আমাদের কাছে পরিষ্কার দ্বিতীয় পুরুষের ট্রেলারের মাধ্যমে আমরা একটা জিনিস যেটা বুঝতে পারি নিঃসন্দেহে আমি এই রিভিউতে গল্পটা বলতে যাব না সুতরাং খোকা আদৌ সিরিয়াল কিলার কিনা নাকি খোকা সিরিয়াল কিলার নয় সেই ব্যাপারটা আপনারা গিয়ে সিনেমা হলে গিয়ে ব্যাপারটা বার করুন নিজেরা খুঁজে বার করুন সেটাই সবথেকে বেশি কাম্য সিনেমাটা দাঁড়িয়ে আছে পুরোপুরি স্ক্রিপ্টের ওপর অসাধারণ একটা স্ক্রিপ্ট এবং সেই স্ক্রিপ্টের সঙ্গে সঙ্গে যথাযথ অভিনয় পরম বদ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ ভট্টাচার্য এস খোকা এত সুন্দর একটা চরিত্রে অভিনয় করেছেন যেখানে তার প্রতিটা এক্সপ্রেশন তার প্রতিটা কথাবার্তা এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিটা ডায়লগ অর্থাৎ স্ক্রিপ্ট অনুযায়ী ওনার মুখে যে কথা ডায়লগগুলো দেওয়া হয়েছে সেগুলো একই সাথে মানে একই সাথে সেই সময়টাকে বোঝানো হয় তার মনের অবস্থাকে বোঝানো হয় পরবর্তী সময়ে কি ঘটনা ঘটতে চলেছে সেই ব্যাপারটাকেও কিছুটা বোঝানো হয় এত সুন্দর করে কিছু স্ক্রিপ্ট যেমন সৃজিত মুখার্জির গল্পে আমরা দেখতে পাই স্ক্রিপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়লগ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো দ্যাট এই ক্ষেত্রেও আমরা অনির্মন ভট্টাচার্যের মুখেও সেরকম বেশ কিছু ডায়লগ দেখতে পাই অবশ্যই পরম কাছেও কিন্তু সেরকম দেখতে পাই দুটো তিনখানা জিনিস সিকোয়েন্সেস রয়েছে যেমন কেন কি এর আসল বাংলা যে কারণ বা হাত ধুয়ে পেছনে পড়ে আছো হাত ধুকে পিছিয়ে পেরা হয় এর হিন্দির যে একটা আদা জল খেয়ে পেছনে পড়ে থাকো এই যে ইংলিশ বা হিন্দির বাংলার মধ্যে অনুপ্রবেশ সেই বিষয়গুলোকে আলাদা করে মেনশন করা খুব ভালো লেগেছে এই বিষয়গুলো খুব ভালো লেগেছে কারণ সত্যি কথা বলতে কি রাইমা পরম এবং আমাদের আবির এই তিনজনের যে ট্র্যাঙ্গুলার রিলেশনসটা যেটা আমরা বাইশে শ্রাবণে দেখেছি সেই বাইশে শ্রাবণের এই ট্র্যাঙ্গুলার মধ্যে একটা পর্যন্ত আমরা দেখতে পাই যে পঁচিশ বছর আগের খুনের সঙ্গে বর্তমানে একটা কোনো কিছু খুন ঘটে চলেছে উনিশশো তিরানব্বই সালে ঘটনা ঘটনা এবং দু হাজার উনিশ সালে ঘটনার মধ্যে কিছু সিমিলারিটিস পাওয়া যাচ্ছে হয়তো খোকা সেই সময় খুন করে জেলে গেছিল বর্তমানে সে আবার জেল থেকে ছাড়া পেয়েছে এবং সে খুন করছে সেই খুনিকে ধরতে হবে অভিজিৎ পাকি যে এর আগে সলভ রায়চৌধুরীর এখান থেকে গল্প হয়ে আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রথমার্ধ অব্দি একটা জায়গা থেকে পারপাসে আমরা সিনেমাটাকে দেখতে পাই কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে যখন শুরু হয় একটা সময়ের পর থেকে একদম এজ অন দ্য সিট মানে একদম চেয়ার ধরে বসে দেখে একটা এক্সপিরিয়েন্স হবে এবং সেসব দিকে গিয়ে মাথায় হাত উঠবে এই সবকিছু টুইস্ট সমেত দ্বিতীয় পুরুষ একদম কমপ্লিট প্রপার থ্রিলার হ্যাঁ নিঃসন্দেহে অনেক স্ল্যাং আছে সেগুলো সেগুলো যেমন ধরনের মানুষকে দেখানো হয়েছে যেমন ধরনের কালচারের মধ্যে মানুষকে দেখানো হয়েছে বা এই ধরনের বিষয়গুলো আমরা নিজেরা বন্ধু বান্ধবদের মধ্যে বিভিন্ন জায়গাতে ব্যবহার করে থাকি সেই ধরনের স্ল্যাংসগুলো সেই ধরনের বিশেষ ধরনের ভাষাগুলো তো আমাদের এখানে ব্যবহার করা হয়েছে এবং সেটা নিঃসন্দেহে বাইসিস আফর থেকে অনেক বেশি করে রয়েছে অনেক বেশি রক্ত অনেক বেশি ভায়োলেন্স এর মধ্যে রয়েছে এবং সেটা একদমই একটা থ্রিলারের ক্ষেত্রে ইউজ করা দরকার কোরিয়ান ফিল্মগুলোর মধ্যে যেমন ধরনের দেখতে পাওয়া যায় এখানে তার একটা ছায়া রয়েছে নিঃসন্দেহে সেটা বলা যায় সিনেমাতে সিনেমাটোগ্রাফি হিসাবে খুব ভালো বলা যেতে পারে সৌমকালদারের ক্যামেরা বেশ কিছু চেজিং সিন আছে যেগুলো একদম উইদাউট কাট মানে সিঙ্গেল সিনে নেওয়া সুতরাং সেই দিক দিয়ে একটা বেশ ভালো বিষয় তাহলে দ্বিতীয় পুরুষকে তাহলে কি একদম পুরো ক্লিন পরিষ্কার বিষয় হ্যাঁ দুটো জিনিস বলার মনে হয় আছে যে পরমবতর পায়ের কোনো চোটের ব্যাপার নেই গল্প যারা সিনেমাটা যারা দেখবেন তারা এরপরে সিনেমা দেখার একবার রিভিউটা দেখলে বুঝতে পারবেন আমি কী বিষয়ে কথা বলতে চাইছি কারণ গল্প এর বিষয়ে আমি কিছু বলতে পারবো না কারণ তাহলে সিনেমাটার প্রতি অন্যায় করা হবে নিঃসন্দেহে কোনো স্পয়লারের প্রয়োজন নেই কিন্তু পরম বোতর হাঁটাচলার মধ্যে যদি একটু ডিফেক্ট থাকতো তাহলে হয়তো ভালো লাগতো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে একটা সিনে একটু ক্যামেরার দেখা যায় সেগুলো আমরা ঠিক আছে কোনো অসুবিধা নেই সেগুলো আমরা মেনে নিচ্ছি নিঃসন্দেহে অসাধারণ সিনেমা তবে অবশ্যই সবাইকে নিয়ে দেখার মতন সিনেমা এটা নয় এটা একদমই ফ্যামিলি ফিল্ম নয় ইউ এ রেটিং দেওয়া আছে নিঃসন্দেহে যারা এই ধরনের ছেলের পছন্দ করেন তারা হলে যান গিয়ে দেখে আসুন এই সিনেমা দ্বিতীয় পুরুষ অবশ্যই একটা মাইলস্টোন সিনেমা খুব সাহসী সিনেমা বেশ কিছু সাহসী দৃশ্যের জন্যও খুব ভালো সিনেমা এবং আবার সৃজিত মুখার্জি এই দশকেও তার নিজের একটা ছাপ দিয়ে দশক শুরু করলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে ভাগ করে নেবেন আর কেমন লাগলো আপনার দ্বিতীয় পুরুষ আপনি আমাদের কমেন্টসে জানাতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অনেক কিছু আসছে এই চ্যানেলে দেখতে থাকুন শুভম শিভিউ আর অবশ্যই সবাই ভালো থাকবেন নমস্কার